আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। অনেকদিন ধরেই আমাকে অনেক ভিএলই ভাই কমেন্ট করছিল, দাদা প্রিন্টিংয়ের কোনো অপশন বলেন যেটাতে ব্রাঞ্চে যেন যেতে না হয়। ব্রাঞ্চে অনেক প্রবলেম করছে, তার প্রিন্ট করে দিচ্ছে না, অনেক রকম প্রিন্টার খারাপ, ম্যানেজারের ব্যবহার খারাপ, এরকম সমস্যার জন্য আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিল। আমি ভাবছিলাম ভিডিওটা করবো না, কিন্তু এখন দেখছি যে ব্রাঞ্চে এতই অবস্থা খারাপ যে ভিডিওটা করার দরকার আছে। তো প্রিন্টিংয়ের দুটো অপশন আছে, সেটা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং আমি বলবো যে পাসবুকও আমার কাছ থেকে পাবেন এবং সেটা রেটও আমি জানিয়ে দেবো ভিডিওতে। কিন্তু জাস্ট একটা কথা বলে রাখছি যে আমি যে রেটটা দিব সেটা হলো ফিক্সড রেট, প্লাস আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে। আপনার সেই অ্যাড্রেসে কত টাকা ডেলিভারি লাগবে ওই হিসাবে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারে নেই আজকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন, যেন নেক্সট যে কোনো লেটেস্ট আপডেট আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আমি দেখাবো, তো চলেই দেখা যাক কীভাবে প্রিন্টিংটা করতে হবে। আপনারা দেখতে পাবেন এখানে আমি একটা প্রিন্ট করেছি, তো এটা প্রিন্ট একদম ব্রাঞ্চের মতো হুবহু আছে, কোনো ডিফেক্ট নাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এই প্রিন্টটা করেছি আমি যে কোরেল ড্র সফটওয়্যার আছে সেই কোরেল ড্র সফটওয়্যার, যদি আপনারা ইউজ করতে জানেন তাহলে খুবই ভালো, সেই সফটওয়্যারে আপনি ইউজ করতে পারবেন। এবং যদি কোরেল ড্র আপনারা ইউজ করতে না জানেন তাহলে আপনারা অল্টারনেট ওয়ার্ডেও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আপনারা এইভাবে ফরম্যাট করে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। তো এটা হয়ে গেল প্রিন্টিংয়ের ব্যাপার। এবার বলবেন দাদা আমি প্রিন্ট তো করবো ফার্স্ট পেজটা, আমি এবার বই কোথায় পাবো বা বই কীভাবে রেডি করবো? তো বইয়েরও সলিউশন আছে, যদি আপনারা আমার কাছ থেকে বই নেন তাহলে বলে দিই। এইভাবে প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর যে ফার্স্ট পেজটা আছে ফার্স্ট পেজটাতে আপনি প্রিন্ট করলেন, প্রিন্ট করার পর সম্পূর্ণ পেজগুলো একসঙ্গে করে এখানে আপনারা সেলাই করে দিতে পারেন, অথবা আপনাদের যে অল্টারনেট অপশন আছে ছোট পাঁচ পাঁচ দিয়ে পাঁচ করে নিতে পারেন। তো দুটো অপশন আছে। তো এই অপশনটার জন্য আমার কাছ থেকে বই নিতে গেলে আমি সম্পূর্ণ পেজগুলো খোলা দিয়ে দেবো আপনাদেরকে। এই খোলা পেজে আমি ফার্স্ট পেজটা প্রিন্ট করে তারপরে আমি পাঁচ করে বা সেলাই করে কাস্টমারকে দিতে পারবো। তো এটা সম্পূর্ণ খোলা পেজও পাওয়া যাবে, আর যদি আপনারা চান আমি পুরো সেলাই করে নেব তাহলে সেলাই করে পাওয়া যাবে, এটাতে কোনো সমস্যা নেই। এইভাবে করে আপনারা যদি ফার্স্ট পেজটা আপনি সেলাই করাছেন তাহলে আপনি এইভাবে প্রিন্ট করে আঠা লাগিয়ে নিতে পারেন। তো এটা হয়ে গেল প্রিন্টিংয়ের ব্যাপার। এবার যদি আপনারা কোরেল ড্র না জানেন তাহলে কি করবেন, তাহলে অপশন আছে হ্যাঁ, যদি আপনারা কোরেল ড্র না জানেন তাহলে আপনারা এভাবে ওয়ার্ডে ফরম্যাট করে একটু আপনি পেজটা সাইজ করে নেবেন যে কোথায় কী পড়ছে, বা যে আমি প্রথম পেজটা বলেছিলাম সেটা প্রথমে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আপনারা বুঝতে পারবেন যে কোথায় পড়বে লেখাগুলো, সেই স্ক্যান করে সেইভাবে আপনারা প্রিন্ট করতে পারেন। তো এটা হচ্ছে ওয়ার্ডের। তো এই দুই অপশান হলো, এই দুই অপশানে আপনার বাড়িতে বসেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা ব্যাঙ্ক পাসবুক দিতে পারবেন। এবার আসি আমি ব্যাঙ্ক পাসবুকের রেট নিয়ে। তো ব্যাঙ্ক পাসবুকের রেট নিয়ে যেটা হলো যে আপনারা যদি 100 থেকে 1000-এর মধ্যে অর্ডার করেন, সেলাই হোক উইদাউট সেলাই হোক দুটোই সেম রেট, সেটা হচ্ছে 60 টাকা পড়বে আপনার, সেভেন রুপিস পড়বে আপনাদের যদি সেলাই করে হয় অথবা বিনা সেলাই করে। দুই
দুইটাই 60 টাকা পড়বে, প্লাস আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে। তো আমি ডেলিভারি চার্জের ব্যাপারে একটু ডিসকাস করে নিই। আমরা কিন্তু পাঠাই ডেলিভারি কুরিয়ারে, যেটা হচ্ছে একদম সিকিওর, আপনাকে ওটিপি ভেরিফাই করে আপনাকে মাল দিবে এবং সমস্ত কিছু সুবিধা এবং খুব ফাস্ট চায়। আমাদের এর আগে 2 দিনে চলে যেত, কিন্তু এখন লকডাউনের কারণে 2-3 থেকে 4 দিন লাগে। তো এটাতে কোনো অসুবিধা নেই, আপনাদের একদম সিকিওর ওয়ে আসে এবং এটাতে আপনি এবার আপনি আমি যে আপনাকে ডেলিভারি করব, আপনাকে আমি এইভাবে একটা স্লিপ দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন এইভাবে আপনাকে একটা স্লিপ দেব। এভাবে স্লিপ দেওয়ার পর আপনাকে আপনারা দেখবেন এই যে ট্র্যাকিং নাম্বারটা আসে, এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা গুগলে যাবেন, ডেলিভারি ট্র্যাকিং সার্চ করবেন। এই ফার্স্ট যেটা ওদের মেন মেন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট বাদ দিয়ে সেকেন্ড ওয়েবসাইট যে আফটার সিপ আছে যে লিঙ্ক আসে সেখানে লিঙ্ক করে আইডি দিয়ে আপনারা সার্চ করে নিতে পারবেন কোথায় আপনাদের মালটা আসে। এবং হ্যাঁ, আপনাদের অবশ্যই এবং আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের বাড়িতে যাবে, আপনাদেরকে বলবে না যে আপনারা অফিসে এসে নিয়ে যান, কেন এটা আমাদের আমরা তাদের সঙ্গে এগ্রিমেন্ট করে নিয়েছি যে কাস্টমারকে অবশ্যই কাস্টমারের বাড়িতে গিয়ে দিতে হবে, আপনাকে কোনো মতোই সে আপনার ডেলিভারি অফিসে ডাকবে না। রেট বলে দিলাম যে 7-60 টাকা লাগবে প্লাস ডেলিভারি চার্জ লাগবে, এবং সেটা যদি 100 হয় তাহলে মানে 100 পাসবুক হয় তাহলে মিনিমাম আপনাকে চার্জ দিতে হবে 110 টাকা, এবং যত বাড়বে সেটা চার্জটা কমবে। এবং আপনার যদি যদি 1000-এর উপর যদি পাসবুক অর্ডার করেন তাহলে আপনাদের পার কেজি অর্থাৎ আমার 100 পাসবুকে আমার ওজন হয় 2 কিলো 200 গ্রামের মতো, তাহলে আপনি যদি 1000-এর উপরে অর্ডার করেন তাহলে আপনাকে পার কেজিতে 14 টাকা দিতে হবে, পার কেজি আপনি 14 টাকা দিতে হবে। এটা হচ্ছে 1000-এর উপর বেশি অর্ডার করলে। এটা হচ্ছে আমার কোরেল ড্রোর সফটওয়্যার, এটাতেও আপনারা করতে পারবেন। কোরেল ড্রো জানলে খুবই ভালো হয়, কোরেল ড্রোতে কোনো ডিফেক্ট আসে না, একদম ব্রাঞ্চের মতোই হয়ে যাবে। এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, এর মধ্যে এতটাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।